আমি আপসানা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানিয়ে দেখাবো হোয়াইট সস চিজি পাস্তা। এটি খুবই সিম্পল একটা রেসিপি আর খেতেও দারুণ। এই পাস্তা রেসিপিতে আপনারা এই রকম বাঁকানো এলবো পাস্তা অথবা লম্বা আকারের পিন্নি পাস্তা ব্যবহার করবেন। এর মধ্যে ক্রিমি সসটা ভালোভাবে ভরে থাকে, যার জন্য এটি সাধারণ পাস্তার চেয়ে দ্বিগুণ স্বাদের হয়। এই পাস্তাটি বানাতে যা যা লাগছে সেগুলি দেখে নেওয়া যাক। পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, চিজ, 2 চামচ ময়দা, স্বাদ মতো নুন, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, দুধ, পাস্তা ও মাখন। প্রথমে সসটা বানিয়ে নেব। একটি পাত্রে 1 চামচের মতো মাখন দিয়ে দিচ্ছি। মাখনটা গলে এসেছে, এরপর এতে 2 চামচের মতো ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পর অনবরত খুন্তি চালাব, নইলে সসটিতে ময়দাটি গুটলি পাকিয়ে যাবে। দুধ দেওয়ার পর অনবরত নাড়িয়ে নাড়িয়ে এরকম সস বানিয়ে নেব। আমাদের সসটি তৈরি হয়ে গিয়েছে। এরপর পাস্তাটি সেদ্ধ করার জন্য অন্য একটি পাত্রে জল দিয়ে দেব, তাতে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি ও 1 চামচ সাদা তেল দিয়ে দেব। জলটি প্রায় ফুটতে শুরু করেছে, এর মধ্যে পাস্তা দিয়ে দেব। এরপর এটিকে 7 থেকে 10 মিনিটের মতো ফুটতে দেব। কিছুক্ষণ ছাড়া একবার করে পাস্তাটি নাড়াচাড়া করে নেবেন, নইলে এটি পাত্রে আটকে যাবে। 10 মিনিট পরে আমাদের পাস্তাটি 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এগুলিকে ছেঁকে তুলে নেব। তারপর অন্য একটি পাত্রে 1 চামচ সাদা তেল ও 1 চামচ মাখন দিয়ে দেব। মাখনটিকে ভালো করে গলিয়ে নেব। এরপর এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা প্রায় হয়ে এসেছে, এরপর এর মধ্যে কুচিয়ে রাখা গাজর ও ক্যাপসিকাম দিয়ে সামান্য ভাজা ভাজা করে নেব। প্রায় একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে সামান্য রসুন বাটা, লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর এতে আগে থেকে তৈরি করে রাখা সসটি দিয়ে এগুলি ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে পাস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পাস্তাটি দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে। মিশিয়ে নেওয়ার পর এরপর এতে চিজ দিয়ে দেব। চিজ দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটি এই সময় লো ফ্লেমে করবেন। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে আমাদের হোয়াইট সস চিজি পাস্তা। তাহলে আপনারাও এটিকে একবার বাড়িতে তৈরি করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় জানালাম, ফিরবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।